Welcome dear viewers, welcome dear friends, welcome dear students. Study me YouTube channel e shobai ke shagotom janacchi. Ajke amra janbo je amra jani Bharat sarkar retired lieutenant general Anil Chauhan sar ke Bharater notun ebong Bharater ditiyo chief of defense staff CDS hisabe niyog koreche. এই বিষয়ে আমরা আজকে এই সিডিএস পদটা কিটা সিডিএস পদটা এত ইম্পর্টেন্ট কেন আর এটা আমরা জানি এই প্রথম ভারতের সিডিএস ছিলেন জেনারেল বিপিন রাওয়াত কিন্তু দুর্ঘটনাক্রমে ওনার হেলিকপ্টার ক্র্যাশে মৃত্যু হওয়ার পরে গড়ে 9 মাস পর্যন্ত এই পদটা খালি ছিল কিন্তু গত বুধবার মানে 28 সেপ্টেম্বর ভারত সরকার এই জেনারেল রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান স্যারকে এই পদে নিয়োগ করার জন্য জানিয়েছে তাহলে এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত এই ভিডিওতে জানব তাহলে শুরু করি সিডিএস প্রথমে জানি এই সিডিএস কিটা সিডিএস হলো গে চিফ অফ ডিফেন্স স্টাফ চিফ অফ ডিফেন্স স্টাফ এই পদটা প্রথম 2019 এর 15ই যখন লালকেল্লা থেকে ভারতের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি যখন জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিতেছিলেন তখন এই পদের মানে এই পদটা পোস্ট একটা এখানে দেওয়া হবে এখানে একটা পদ প্রতিষ্ঠিত করা হবে এটা উনি अनाउंस করেছিলেন Announced by PM on 15 August 2019. CDS Porter announced for Brazil. Bharatiya Pradhan Mantri Narendra Modi. 15 August 2019. Ebong obosheshe. Appointed first CDS General Bipin Rawat sir on first January 2020 প্রথম জানুয়ারি 1 জানুয়ারি 2020 ও জেনারেল বিপিন রাওয়াত স্যারকে যিনি এই জেনারেল ছিলেন আর্মি স্টাফ চিফ অফ আর্মি স্টাফ ছিলেন সিডিএস ভারতের প্রথম সিডিএস হিসেবে উনি উনাকে নিয়োগ করা হয়েছিল 1 জানুয়ারি 2020 সিডিএস জেনারেল বিপিন রাওয়াতকে প্রথম তিনি ছিলেন আর্মি স্টাফ চিফ অফ আর্মি স্টাফ উনাকে প্রথম সিডিএস হিসেবে নিয়োগ করা হয়েছিল 1 জানুয়ারি 2020 দুর্ঘটনাক্রমে জেনারেল বিপিন রাওয়াত খুব ভালোভাবে সার্ভিস করতেছিলেন কিন্তু দুর্ঘটনাক্রমে 8 ডিসেম্বর 2021 তামিলনাড়ুতে একটা অনুষ্ঠানে যাওয়ার সময় তামিলনাড়ুতে একটা অনুষ্ঠানে যাওয়ার সময় উনার হেলিকপ্টার এই হেলিকপ্টার ক্র্যাশে উনার মৃত্যু হয়েছিল এই হেলিকপ্টার ক্র্যাশে জেনারেল বিপিন রাওয়াত স্যারের মৃত্যু হয়েছিল 8 ডিসেম্বর 2021 তামিলনাড়ুর মধ্যে একটা অনুষ্ঠানের মধ্যে উনি এই যাওয়ার সময় হেলিকপ্টার ল্যান্ডিং এর সময় হঠাৎ করে মানে হেলিকপ্টারটা দুর্ঘটনাক্রমে ক্র্যাশ হয় এবং উনার মৃত্যু হয় তারপরে ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফটা ভারত সরকারের পক্ষে
মানে নিয়োগ করাটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল কারণ এই সিডিএস পদটা খুবই ইম্পর্টেন্ট পদ আমি বলছি সিডিএস পদটা খুবই ইম্পর্টেন্ট কারণ 1999 কার্গিল যুদ্ধ 1999 তে হয়েছিল আমরা জানি কার্গিল যুদ্ধের পরে কি রকম করিয়া কার্গিল যুদ্ধের মধ্যে কোন সমস্যাগুলো এসেছিল এবং কি রকম করিয়া এই সমস্যাগুলো সমাধান করা যাবে একজন বিশিষ্ট ব্যক্তি এই মানে ভারত সরকারকে এটা অনুমতি দিয়েছিলেন এটা মানে আদেশ দিয়েছিলেন যে ইকানের মধ্যে একজন সিডিএস থাকার কথা এই সৈন্যকে কন্ট্রোল করার জন্য সৈন্যের সব খবর খবর রাখার জন্য এবং সৈন্য তিন দলকে একভাবে রাখার জন্য আমরা ভারত সরকারের তিনটা এই সৈন্যের তিনটা বিভাগ আছে সৈন্যের তিনটা বিভাগ হইল গিয়া আর্মি নেভি আর হইল গিয়া এয়ারফোর্স তিনটা বিভাগ আছে এই তিনরে কন্ট্রোল করার জন্য সিডিএস টাকাটা দরকার সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ তিনরে এক করিয়া একভাবে একটা প্ল্যান রাখাটা খুবই দরকার এইটা ভারত সরকারকে আদেশ দিয়েছিলেন একজন তারপর ভারত সরকারের প্রধানমন্ত্রী 2020 ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে জেনারেল বিপিন রাওয়াত যিনি আর্মির স্টাফ ছিলেন চিফ অফ আর্মি স্টাফ তখন ছিলেন ওনাকে সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে নিয়োগ করে ছিলেন তারপরে যখন ওনার এই হেলিকপ্টার ক্র্যাশে তামিলনাড়ুতে যাওয়ার সময় হেলিকপ্টার ক্র্যাশে যখন 8 ডিসেম্বর 2020 ওনার মৃত্যু হয়েছিল তখন থেকে মানে ভারতের দ্বিতীয় সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ নির্মাণ করাটা জরুরি ছিল আর এটা অত্যন্ত কিছু মানে কঠিন হয়ে পড়েছিল ভারত সরকারের পক্ষে কারণ এই সিডিএস পদটা খুবই ইম্পর্টেন্ট কেন যেসা কেউকে নিয়োগ করাটা অত্যন্ত কঠিন হবে কারণ এই উনি এই তিনটারে কোঅর্ডিনেট করতা এই তিন সৈন্যরে কোঅর্ডিনেট করিয়া এটা ভারত সরকারের কাছে ভারত সরকারের ডিফেন্স মিনিস্টারের কাছে আর পিএমওর কাছে আর এই ডিফেন্স মিনিস্টারের কাছে লগে ওনার সম্পর্কগুলা এবং উনি এই ইনফরমেশনগুলা ওনাকে ওনাদেরকে দিতেন তখন এই জন্য ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফটা এই নিয়োগ করা ভারতের সরকারের পক্ষে দ্বারা কঠিন হয়ে পড়েছিল তাই কমপক্ষে 9 মাসের মতো এই পদটা ভ্যাকেন্ট ছিল অথবা খালি আসলো ফাইনালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান অনিল চৌহান এস সেকেন্ড সিডিএস অফ ইন্ডিয়া অবশেষে ভারত সরকার রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান স্যারকে ভারতের দ্বিতীয় সিডিএস হিসাবে নিয়োগ করেছে কিন্তু এখানে প্রশ্ন হইল গিয়া এই আর্মির চিফ হোক আর এয়ারফোর্সের চিফ হোক বা নেভির চিফ হোক এরার মানে চিফ জেনারেল যারা থাকবে তারার মানে ফোর স্টার তারার মানে এই তারার জোড়া হইলে ফোর স্টার থাকে কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানের এই তিনি ত্রিস্টার লেভেলে ছিলেন কিন্তু তারপরেও ভারত সরকার ওনাকে এই চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগ করেছে এইটা মানে তৈরি করতে এই লং প্রসেসটা লেগেছিল ভারত সরকার 9 মাস এই পোস্টটা ভ্যাকেন্ট ছিল এই কারণে এখানে কিছু মানে রুলস রেগুলেশন বানানো হয়েছে নতুন নিয়ম বানানো হয়েছে এবং তার মধ্যে কিছু চেঞ্জ আনা হয়েছে নিয়ম কানুনের মধ্যে যে কীরকম বলিয়া সিডিএস
নিয়োগ করা হবে এখন যে কোনো একজন 3 স্টার লেভেলের অফিসার হতে পারবেন সিডিএস হতে পারবেন কিন্তু এখানে কি কি জিনিস দেখা হবে উনার পারফরম্যান্স উনি কিভাবে যখন এই ক্যারিয়ারে উনার জীবনে কি রকম গড়িয়া উনি সমস্যাগুলো মেইনটেইন করেছেন বিভিন্ন কাজে কি রকম গড়িয়া কাজগুলো উনি মেইনটেইন করিয়া গেছেন এইটার উপরে ডিপেন্ড করিয়া সরকার 3 স্টার লোক আর 4 স্টার লোক অফিসার দিকে যাবতে পারবা ভারত সরকারে এই সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিয়োগ করতে পারবো এই কারণে পারবেন এই কারণে 3 স্টার থাকা সত্ত্বেও রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে ভারত সরকার ভারতের দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিয়োগ করেছে এবং গতদিন এই শুক্রবার 30 সেপ্টেম্বর উনি এই অফিসিয়ালি উনি নিজে এই সিডিএস পদ গ্রহণ করেছেন এবং ভারত সরকারের সেকেন্ড চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে উনি নিজে অংশগ্রহণ করেছেন এবং উনি একটি সংবাদ মাধ্যমে বলেছেন যে উনার পদগুলো উনি খুব সুন্দরভাবে ভালোভাবে যাতে চলে এবং ভালোভাবে উনি মেনটেন করতে পারেন তার দিকে দৃষ্টি রাখতে পারবেন আর এই সিডিএসের কাজ কিনা এই তিনরে কোঅর্ডিনেট করা আর্মি নেভি এয়ারফোর্স তিনকে কোঅর্ডিনেট করা এবং এটা ভারত সরকারের কাছে ভারত সরকারের ডিফেন্স মিনিস্টারের কাছে বা প্রাইম মিনিস্টারের কাছে এটা খবর পৌঁছানো বা কোঅর্ডিনেট করা আশা করি এটা এই সম্বন্ধে বুঝাতে পেরেছি এবং আশা করি আমাদের সেকেন্ড সিডিএস সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ বা ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান স্যার ভালোভাবে কাজগুলো করে যাবেন আর ওনাকে অনেক 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 কংগ্রেচুলেশন জানাচ্ছি ধন্যবাদ